জাপানের হিরোশিমায় চলছে বিশ্বের শীর্ষ সাত অর্থনৈতিক দেশের জোট G7 সম্মেলন। এতে স্বাগতিক জাপানের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, কানাডা ও ইতালির সরকার প্রধানরা অংশ নিচ্ছেন। এবারের সম্মেলনে প্রাধান্য পাচ্ছে ইউক্রেন ইস্যু, এছাড়া জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য এবং পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুগুলোও থাকছে সম্মেলনের আলোচ্য বিষয়ে। বিস্তারিত অর্পণ মৈত্রের ডেস্ক রিপোর্টে। রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের প্রেক্ষিতে এবারের G7 সম্মেলনের এজেন্ডার শীর্ষে রয়েছে ইউক্রেন ইস্যু। পাশাপাশি চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করার উপর জোর দিচ্ছেন জোটের নেতারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্মেলনের প্রথম দিনে ভার্চুয়ালি যুক্ত হলেও শেষ দিন অর্থাৎ রোববার তিনি সশরীরে হিরোশিমায় উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছে ইউক্রেন কর্তৃপক্ষ। ইউক্রেন ইস্যুর কারণে প্রথমবারের মতো ব্যক্তি হিসেবে G7 শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ পেলেন তিনি। বিবিসি এক প্রতিবেদনে জানায়, এই বৈঠকে রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাড়ানো হচ্ছে, পাশাপাশি রাশিয়ায় উৎপাদিত হীরা নিষিদ্ধ করতে যাচ্ছে ব্রিটেন। এর আগে এক মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ওয়াশিংটন 70টি রুশ সংস্থাকে লক্ষ্য করে 300টি নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা করেছে। 2023 সালে জার্মানির কাছ থেকে G7 জোটের সভাপতির দায়িত্ব নেয় জাপান। জোটের সদস্য না হলেও এই সম্মেলনে সদস্য দেশগুলোর প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অস্ট্রেলিয়া, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া ও ভারতের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে এই সম্মেলনে। আগে এই গ্রুপের নাম ছিল G8। 2014 সালে ক্রিমিয়া দখলের পর রাশিয়াকে বহিষ্কার করে জোটটির নাম হয় G7। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।